সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সমাজ চিন্তা ও রাজনৈতিক সাংস্কৃতিক পর্যালোচনায় ফাহাম আব্দুস সালামের নাম বহুল উচ্চারিত। ছাত্র আন্দোলনের সময় যারা বহির্বিশ্ব থেকে অনুপ্রাণিত করেছিল তাদের মাঝে অন্যতম এ ফাহাদ। শুধু তাই নয়, শেখ হাসিনার আমলে দুর্নীতি, অনিয়ম কিংবা বৈষম্যের বিরুদ্ধে প্রায় তাকে প্রতিবাদী স্ট্যাটাস দিতে দেখা গেছে। এবার সমন্বয়কদের করণীয় নিয়ে দীর্ঘ পোস্ট শেয়ার দিয়েছেন তিনি, যা এরই মাঝে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আমার নাম ফাহাম আব্দুস সালাম, আমি বাংলাদেশের একজন সামান্য লেখক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ফাহাদ আব্দুস সালামের একটি পোস্ট ভাইরাল হয়েছে এরই মাঝে। নিজের ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেন, বাংলাদেশের সফল মানুষদের 90% এই ভুলটা করেন, যা আপনার কাজ না এবং যা আপনি জানেনও না কিভাবে করতে হয়, সেই কাজটা যত সহজই মনে হোক করতে যেন না। একান্ত যদি করণীয় মনে করেন, শেখার জন্য যথেষ্ট সময় নেবেন। এই জায়গায় গেলে আপনার সব দুর্বলতা একসাথে প্রকাশ পাবে। বাংলাদেশে ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুবই বিস্তৃতভাবে জীবনের এই কঠিন শিক্ষাটি শিখবেন যে ওয়ান শুড নেভার বি হোয়ার ওয়ান ডাজ নট বিলং। পত্রিকায় এসেছে যে সমন্বয়ক দাবি করে সচিবালয়ে গিয়ে পদায়ন ঠিক করছে কে কোন পদে যাবে। এগুলো ভয়ঙ্কর লক্ষণ। আপনারা বিপ্লব করেন নাই, কিন্তু বিপ্লবীদের আচারকে অ্যাপ্রোপ্রিয়েশন করেছেন, যেটা আপনারা বুঝতে পারছেন না যে কালকে এই প্রশাসনের প্রতিটি ব্যর্থতা আপনাদের উপর পড়বে। জীবনে আপনারা কোনো লার্জ অর্গানাইজেশনে চাকরি করেন নাই। লার্জ অর্গানাইজেশনের একটা আলাদা ইকোসিস্টেম আছে যেটা বাইরে থেকে বোঝা যায় না। আমার নাম ফাহাম আব্দুস সালাম, আমি বাংলাদেশের। যেহেতু আপনারা এই কাজে নেমেছেন, আমলারা সব ব্যর্থতা আপনাদের উপর চাপাবে। দোষ চাপানোর 30 বছরের সুচারু অভিজ্ঞতার সাথে আপনি পারবেন না। তার উপর যেভাবে আপনারা ডানেভাবে শত্রু বানাচ্ছেন, খুব শীঘ্রই বুঝবেন যে আপনাদের পেছনে কেউ নাই। চান বা না চান, বিএনপি ও জামাত এই দেশের অন্তত অর্ধেক মানুষকে রিপ্রেজেন্ট করে, এটাই রিয়েলিটি। রাজনৈতিক দল না করে, জনসমর্থন আদায় না করেই আপনারা যদি অর্ধেক অংশকে শত্রু বানান, এই ভার আপনারা নিতে পারবেন না। যদি আপনারা পিনাকি, ইলিয়াস, সামি, জাহেদ ভাইয়ের মতো অ্যাক্টিভিস্ট থাকতেন, সবাইকে শত্রু বানানোটা আপনারা এফোর্ড করতে পারতেন, কিন্তু আপনারা এক ধাপ উপরে গিয়েছেন, স্বেচ্ছায় গিয়েছেন, কিন্তু ওইখানে আপনারা থাকতে চান কোনো রেসপন্সিবিলিটি ছাড়া। এখানে ক্ষমতাধর মানুষরা আপনার শত্রু হবেই, জায়গাটা এমনই। মাত্র 2 মাস আগে যে মনে হয়েছিল যে সমন্বয়করা সব আত্মার আত্মীয়, 2 মাস পরেই বুঝবেন যে আগের সম্পর্ক আর নাই। মনে হবে যে এরা ক্ষমতা লোভী, এরা বিএনপি ও আওয়ামী লীগ। এই অন্তর্বর্তী সরকার ততটা শক্ত ভিত্তিতে নাই যতটা আপনারা মনে করছেন। পুরো বাংলাদেশ আপনাদেরকে রেসপেক্ট দিয়েছে, সেটাকে ক্যাশ করবেন না। রেসপেক্ট এমন একটা কারেন্সি যার এক্সচেঞ্জ রেট খুবই খারাপ। 1 কোটি টাকার রেসপেক্টের বদলে আপনি যদি 100 টাকার সুবিধা এক্সচেঞ্জ করেন, সবাই মনে করবে যে সৎপথ হয়ে গেছে। নইল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। আমার নাম ফাহাম আব্দুস সালাম, আমি বাংলাদেশের একজন সামান্য লেখক।